শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রাম 10 আসনে উপনির্বাচনের ভোট, তবে ভোটার উপস্থিতি একেবারে কম, কোথাও দুইজন আবার কোথাও তার চেয়ে কিছুটা বেশি। যদিও কেন্দ্রে কেন্দ্রে দল বেঁধে সরব উপস্থিতি রয়েছে কিছু কিছু প্রার্থীর কর্মী সমর্থকদের, তাতে দেখা মেলে কিছু অনিয়মের দৃশ্য। ষাট বছর বয়সী মোহাম্মদ জামাল, দুই পা হারানো এ বৃদ্ধ স্বজনদের কাঁধে ভর করে নিজের ভোট দিতে এসেছেন চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে দামপাড়া পুলিশ লাইন স্কুল কেন্দ্রে। দিতে পারি না, আসতে পারি না, শারীরিক সমস্যা ছিল, এই জন্য আসতে পারি না, জীবনের প্রথম ভোট দিয়েছি। তবে এমন ইতিবাচক চিত্র মিললেও বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারে নগণ্য, কোথাও 5-6 জন, আবার কোথাও তার চেয়ে কিছুটা বেশি, কোথাও আবার বেলা 12টা পর্যন্ত ছিল শূন্য। তবে ভোটার কম থাকলেও প্রার্থীর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, কোথাও দেখা গেছে গোপন কক্ষে গিয়ে ভোটারদের সাথে কথা বলতে, তবে কোথাও বড় কোনো অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট দিছি, কোথাও কোনো সমস্যা নেই, ঠিক মতো দিতে পেরেছি, আমি তো এমন শৃঙ্খলা আশা করিনি। সকালে বিভিন্ন কেন্দ্রে যান তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে মোটামুটি সন্তুষ্ট প্রার্থীর বড় কোনো অভিযোগ না থাকলেও কেন্দ্রে কেন্দ্রে সরকারি দলের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করছে বলে দাবি তার। আর ভোটার উপস্থিতি কম হবার পেছনে নির্বাচন কমিশনকে দায়ী করেন জাতীয় পার্টির প্রার্থী শামসুল আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তারা একটু প্রভাব কাটাতে চাচ্ছে, তাদেরকে মানি বলতে মুক্তিটা ভোট দিয়ে বাবরটা একটু দেখে শুনে দিয়ে নেবে আমি শুনছি। যদি নির্বাচনে কোন রকম জালিয়াতি করা হয়, আগামী নির্বাচন যেটা আসছে জাতীয় নির্বাচন, ওইটাতে আমরা অংশগ্রহণ করব কিনা আমরা ভেবে দেখবে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়। এর আগে সকালে নিউ টাইগার পাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট জানান তিনি, আশাবাদ ব্যক্ত করেন জয়ের ব্যাপারে। লাইনে বোঝা যাচ্ছে যে ভোটার উপস্থিতি আছে এবং আমি মনে করছি আমাদের যে বিগত যে কয়েকটি নির্বাচনের পরিসংখ্যান, সেটি পরিসংখ্যানে আমাদের বিজয় আল্লাহর রহমতে সেটা নিশ্চিত বিজয় হবে, সেটা আমরা বিশ্বাস করি। নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে বসানো হয়েছে 1407টি সিসি ক্যামেরা। ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কর্মকর্তারা, মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। সুন্দরভাবে ইভিএম এ যে ভোট প্রদান করতে পারছেন তারা, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু লক্ষণীয় হয়েছে। এই আসনে মোট ভোটার 4,88,000-এর বেশি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। নির্বাচনে 156টি কেন্দ্রে বুথ রয়েছে 1,250টিরও বেশি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, ভোটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে দক্ষিণ কাট্টলি বসন্তী স্কুল কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি, মঞ্জুর, আমি এখন অবস্থান করছি দক্ষিণ কাট্টলি বসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে দুটি কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোতে আমরা অবশ্য যেটি লক্ষ্য করছি এখন ভোটার উপস্থিতি একেবারেই নেই এবং যারা ভোট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখন একটা অলস বসে আছেন সেরকমই বলা চলে। দুই একজন ভোটার হয়তো আসছেন কিছুক্ষণ পরপর, তারা হয়তো তারা তাদের যে ভোটটা দিয়েই তারপর হয়তো অনেকটা ফাঁকা এখানে। এরপরে হচ্ছে আমি একটু জানতে চাইবো এখানে যে ভোট কেন্দ্রের যারা রয়েছেন, মানে দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার, তাদের কাছে আছে জানতে চাইবো যে কি তারা আসলে এই দুটি কেন্দ্রেই প্রিজাইডিং অফিসার আছে, কত ভোট ভোটার রয়েছে এবং কত কাস্ট করেছেন। আপনি একটু বলবেন যে আপনাদের ভোটার সংখ্যা কত এবং কত কাস্ট হয়েছে? ভোটার সংখ্যা আমাদের সব মিলিয়ে 2448 আমার কেন্দ্রে, আর কাস্ট যদি বলি 11.50। আপনার এই কেন্দ্রে কত ভোটার আছে এবং কত কতটা কাস্ট হয়েছে? আমি এখানে দায়িত্বে আছি 49 নং কেন্দ্র। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে 1191 জন, এই পর্যন্ত কাস্ট হয়েছে 12.5%-এর মতো কাস্ট হয়েছে। ভোটার উপস্থিতি খুব কম, কেন ভোটার উপস্থিতি কম সেটার ব্যাখ্যা তো আসলে আমাদের কাছে নেই। আমাদের এখানে আমাদের কাজ হচ্ছে আসলে সুষ্ঠুভাবে ভোটাররা ভোট দিতে পারছে কিনা এটা নিশ্চিত করা, এটা আমরা নিশ্চিত করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ তো মোটামুটি পরিবেশ ভোটের পরিবেশ খুব ভালো ছিল, আর ভোটার উপস্থিতি এখন একটু কম, লাঞ্চ আওয়ার একটু কম থাকে আমাদের সকালের দিকে, 11টা পর্যন্ত মোটামুটি উপস্থিতি ভালো ছিল। আশা করি আমরা লাঞ্চ আওয়ারের পরে, আবার আমাদের তো 4টা পর্যন্ত ভোট চলবে,
তো আশা করি আমরা আরো এর মধ্যে আরো ভোটার উপস্থিতি বাড়বে লাঞ্চ আওয়ারের পরে। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কিছু মানুষ দেখছি, তারা আসলে এখানে অবস্থান করছেন। আপনারা কি আপনি জানতে চাইবো তারা আসলে ভোটার কিনা বা তারা এখানে কেন অবস্থান করছেন? আপনারা আসলে এখানে কেন অবস্থান করছেন? আমরা তো ভোটার, এখানে আমাদের সেন্টারে দায়িত্ব আছে, মানে কর্মী রাজনৈতিক ভাবে আপনার দলের অপেক্ষা করছেন। এখানে জোয়ের একটা বিষয় লক্ষণীয় যে এখানে যতটা ভোটার নেই তার চেয়ে বেশি কর্মী। আপনি যদি দেখেন যে কর্মী সংখ্যক কিন্তু অনেক, তারা অপেক্ষা করছেন, হয়তো ভোটারের জন্য অপেক্ষা করছেন। বাইরের পরিস্থিতি একই রকম, যদি একটু বাইরে দেখায় ভোটার যে উপস্থিতি নেই তার চেয়েও বেশি, কিন্তু কর্মী যে সংখ্যক সেই কিন্তু অনেক অনেক বেশি। আমরা একটু একটু বাইরে যদি দেখানোর চিন্তা করি, এখানে বাইরেও বেশ এখানে নেতা এবং কর্মীরা রয়েছেন, তারাও অপেক্ষা করছেন। আসলে ভোটার যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই বলা চলে যে চট্টগ্রামের প্রায় সবগুলো কেন্দ্রেরই কিন্তু একই অবস্থা, যে ভোটার উপস্থিতি একেবারেই কম এবং নেতা কর্মীরা যারা আছে তারা কিন্তু বাইরে অবস্থান করছে, বেশ অনেক বেশি সংখ্যক অবস্থান করছেন এবং এখন যারা ভোট সময় কাটাচ্ছেন। তো এই ছিল এখানকার পাহাড়তলী কলেজ কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, মঞ্জুর, পাহাড়তলী কলেজে দুটি কেন্দ্র রয়েছে, পুরুষের অপরটি নারীর। আমরা এই মুহূর্তে নারী কেন্দ্রে অবস্থান করছি। এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে কথা হলো, তার দেয়া সবশেষ তথ্য অনুযায়ী 2734 ভোট এই কেন্দ্রে এবং তার মধ্যে তার সবশেষ দেয়া তথ্য অনুযায়ী 254 ভোট তারা নিতে পেরেছেন, সব মিলিয়ে 10% নিচে ভোট গ্রহণের হার। আমরা একটু দেখাই, এই যেখানে দায়িত্বে যারা আছেন আপনি দেখছেন করিডোরে যারা বসে আছেন ভোট গ্রহণের সংশ্লিষ্ট, তারা সবাই অলস বসে আছেন, এই মুহূর্তে তাদের কোনো কাজ নেই। সকাল থেকে একই রকম, তারা বলছেন যে আসলে ভোটার আসছে একজন দুজন করে, খুব একটা দেখানোর মতো চিত্র আসলে ভোটের নেই। আমরা একটি বুথে প্রবেশ করছি, একটু দেখাবো, সেখানে একটু কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলতে চাই যে আপনার এই বুথে কত ভোটার এবং এখন পর্যন্ত কতজনের ভোট কাজ করা হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের এই ভোট হলো 2 নম্বর ভোট, এখনও এই পর্যন্ত 52 জনের ভোট গ্রহণ করা হয়েছে। মোট ভোটার কত এখানে? মোট ভোটার 374। কাজ করা হয়েছে কত? 52 জন। সাধারণত তো এই আর তো ভোটের মাত্র 1 ঘন্টার মতো বাকি, সকাল থেকে তো এতক্ষণে অনেক ভোটার চলে আসার কথা, এত কম কেন, কি মনে হয় বিষয়টা? আসলে আমরা ক্লিয়ার জানি না। অনেক ধন্যবাদ মঞ্জুর। আপনি শুনছিলেন যে আসলে এখানে এখানে আরেকজন দেখছি, তিনি হচ্ছেন এজেন্ট, প্রার্থীর এজেন্ট। আপনি কোন প্রার্থীর এজেন্ট? এই মোট প্রার্থী তো এখানে 6 জন, এর মধ্যে বাকি 5 জনের এই এজেন্ট কোথায়? ওনারা কি এসেছিলেন, এসে চলে গেছেন, নাকি অন্য কোনো, নাকি ওনারা আসেনি? নেই, এসে চলে গেছে। অন্যান্য কেন্দ্রে যেটা দেখেছি যে কর্মীরা কর্মীতে ভরপুর, ভোটার না থাকলেও কেন্দ্রে কেন্দ্রে কর্মীতে ভরপুর, তবে এই কেন্দ্রে একটু ব্যতিক্রম চিত্র দেখলাম, যেখানে এই মুহূর্তে কোনো কর্মীও নেই, অর্থাৎ প্রার্থীদের যে কর্মী সমর্থক যারা প্রার্থীর পক্ষে কাজ করছিলেন তাদের কাউকে দেখা যাচ্ছে না। তো আসলে পরিবেশ শান্ত, কোনো ঝামেলা নাই, তবে ভোটের যে আবেদন, ভোটের যে একটা সুষ্ঠু যে পরিবেশ, যে আবহ, সেটি আসলে নেই। এবং বলা যেতে পারে এখন পর্যন্ত সব মিলিয়ে যতগুলো কেন্দ্রে চিত্র পেলাম 9-10% বেশি কোনো কেন্দ্রেই আসলে ভোট পড়ে নেই। মঞ্জুর, ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম 10 আসনের উপর নির্বাচনে ভোটের খবর জানাতে পাহাড়তলী কলেজ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। এর আগে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।